আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ডোমেন সার্ভিস, জেড এনএস ডোমেন সার্ভিস। সো বন্ধুরা, আপনারা বিগত দিনে কিন্তু এই ডোমেন সার্ভিস থেকে অনেক বড় বড় এয়ারড্রপ পেয়েছেন, তো অনেকেরই ভালো ইনকাম হয়েছে। তো আজকের যে এই যে জেড এনএস ডোমেন সার্ভিস যেটা আপনাদের এয়ারড্রপ দিবে, তারা টুইটারে কনফার্ম করেছে। তো এইখান থেকে তারা টুইটারে বলে দিয়েছে, দেখেন এখানে তারা এয়ারড্রপ দিবে। তো এই জেড এনএস সার্ভিস আসলে এইখানে যে আমরা জেড কেসিম ইরা, তো অলরেডি প্রত্যেকে জানেন এটা সম্পর্কে। এটা অরবিটামের মতো একটা ভালো একটা প্রজেক্ট এবং ওর সাইটে বেশি এটা কিন্তু ফান্ড রেজিং করছে এয়ারড্রপের জন্য এবং তাদের কমিউনিটির জন্য। তো এইখান থেকে দেখবেন জেড কেসিং ইকোসিস্টেমে তাদের এই জেড এনএস ডোমেনটা লিস্ট হয়েছে এবং তারা আমাদের কিন্তু এয়ারড্রপ দিবে, তারা কিন্তু এখানে অফিসিয়ালি টুইট করেছে। তো এখন আমাদের করণীয় কি, আপনাদের যাদের কাছে ডলার রয়েছে, এখানে মিনিমাম $8 থেকে $9 ফি যা মানে খরচ যাবে একটা ডোমেন বাই করতে, এবং আপনার অবশ্যই কিন্তু ইথেরিয়াম থাকা লাগবে। তো যাদের সামর্থ্য রয়েছে তারা জয়েন করবেন, কেননা বিগত দিনে কিন্তু এরকম ডোমেন সার্ভিস থেকে অনেকে ভালো বড় বড় প্রফিট করেছে। এবং আমরা আগে এই এই কাজে আপনার ডলার প্রয়োজন হইতো, এই জন্য আমরা এই সব এয়ারড্রপ শেয়ার করতাম না। ইনশাল্লাহ সামনে এখন আমরা কোনো ধরনের এয়ারড্রপ মিস করবো না, যা পেইড হোক আর ফ্রি হোক। কারণ বর্তমান আপনার BTC 30K থেকে 15K তে নেমে যাওয়ার পরে থেকে আমাদের ফ্রি ইনকাম একেবারে নাই বলে চলে, মানে হয়ে গেছে, নাই হয়ে গেছে, আমাদের কোনো ইনকামই নাই এরকম অবস্থা হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমরা ভালো ভালো প্রফিট পেয়েছি, আপনারা দেখ আমরা পাইনি, অন্য ইউজাররা যারা এইসব কাজগুলো করেছে, যেরকম অরবিটাম নেটওয়ার্কে যারা কাজ করেছিল, তো তারা কিন্তু ইলিজিবল হয়েছে এবং তারা কিন্তু আরও অনেক এয়ারড্রপ পাচ্ছে। শুধু তারা এয়ারড্রপ পাচ্ছে গত 3-4 দিন, যা 10-15 দিন যাবত হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই প্রজেক্টটা হাতছাড়া করবো না, ইনশাল্লাহ আমাদের ভালো প্রফিট হতে পারে, এটা কিন্তু গ্যারান্টেড না। তারা এয়ারড্রপ দিবে, আমরা জয়েন করব। তো যাদের ফি বহন করতে পারবে, যেটা হচ্ছে ডলার আছে, তারা এই ডোমেনটা বাই করে রাখতে পারেন। ডোমেনটা অনেক ভালো এবং জেড কেসিং ইকোসিস্টেমে তারা লিস্ট করছে, তারা এয়ারড্রপ দিবে। তো অনেক কথা বললাম, এবার কিভাবে কি কাজটা করবে সেটা আমি বলে দিই। প্রথমত মাস্ট বি আপনার কাছে একটা ব্রাউজার থাকতে হবে, সেটা কেআই ব্রাউজার, বিসেস ব্রাউজার, ঠিক আছে। তো আমি শুরু থেকে দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য। তো এখানে সার্চ করবেন, এখান থেকে শুরুতেই এক্সটেনশনের কথা বলতে হবে না, আপনি মেটামাস এক্সটেনশন অ্যাড করবেন। দেন হচ্ছে আপনি এখানে লিখবেন হচ্ছে চেইন লিস্ট। তো চেইন লিস্ট ও আর জিতে যাবেন, এইখান থেকে আপনি সার্চ করবেন জেড কেসিং লিখলে এখানে চলে আসবে। এটা হচ্ছে আপনার জেড কেসিং ইরা, আপনি যেটা কানেক্টে ক্লিক করেন, আপনার এটা মেটামাস্কের সাথে কানেক্ট হবে। দেখেন কানেক্ট হওয়ার পর আপনি এটাকে অ্যাপ্রুভ করে দিবেন, তারপর সুইচ টু নেটওয়ার্কে ক্লিক করবেন, এটা আপনার কাজ শেষ। এটা আপনি যখন মেটামাস্কে যাবেন, দেখেন এখানে মেটামাস্কে যাবেন, আপনার এইখানে হচ্ছে জেড কেসিং ইরা মেননেট আপনার এখানে হয়ে গেছে। তো আপনার মেনতে শুরুতে আপনি যেটা করতে হবে, ইথেরিয়াম মেননেটে আপনার ইথেরিয়াম প্রয়োজন হবে, ঠিক আছে। তো ইথেরিয়াম এখানে চলে এসেছে, এখন আমরা যেটা করতে হবে, ইথেরিয়াম থেকে আমরা জেড কেসিং ইরাতে ইথেরিয়াম আমাদেরটা কনভার্ট করতে হবে। কীভাবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখানে ফিটা খুবই কম কাটবে, এখানে এই যে অরবিটাল ফাইন্যান্সটা ব্যবহার করবেন। তো অরবিটাল ফাইন্যান্সটা ব্যবহার করে আমার যেহেতু আগে $5 রয়েছে, সেহেতু আমি এখানে $10 নেব, আশা করি হয়ে যাবে। তো আমি অরবিটাল ফাইন্যান্সে যাই, গিয়ে এইখান থেকে আপনারা চাইলে এইখান থেকে এই সিং সোয়াপটা ব্যবহার করতে পারেন, কারণ সিং সোয়াপের কারণে আমরা এয়ারড্রপে ইলিজিবল হতে পারি, অথবা মেটামাস্ক ব্যবহার করতে পারেন ব্রিজ, ঠিক আছে। তো এটা আমরা কানেক্ট করি, তো আমরা কানেক্ট হয়ে গেল। এখানে ওপর থেকে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ইথেরিয়াম দিবেন, ঠিক আছে, ইথেরিয়াম, নিচে হচ্ছে জেড কেসিং ইরা। তো এখান থেকে আমাদের হচ্ছে যে দেখি হচ্ছে $10 কত হয়। আচ্ছা বন্ধুরা, এইখান থেকে আপনার $10 দেখাচ্ছে হচ্ছে 0.00524, ঠিক আছে। তো আমরা এটা দিব 24 দিব। তো এইখানে আমরা পেয়ে যাব এতটুকু জেড কেসিং ইরা ইথেরিয়াম। তো
তো এখানে গ্যাস ফি দেখেন, গ্যাস ফি যদি এখানে $3 অথবা $5 ভর্তিছে, এটা আমরা সোয়াপ করার পর আমরা হচ্ছে 70% 80% ব্যাক পাবো। কতটা ব্যাক পাবো সেটা আপনারা দেখতে পাবেন। এটার মধ্যে সেন্ডে ক্লিক করি, ঠিক আছে, কনফার্ম আমরা সেন্ডে ক্লিক করি। তো তারপর এখানে আমাদের কনফার্মেশন চলে আসবে। মিসেস ব্রাউডারটা ব্যবহার করবেন সর্বনাশ, এখানে $12 ফিস আছে, সমস্যা নাই। এখানে 80% ফি এখানে চলে আসবে, ব্যাগ আসবে। ও সরি, এখানে হচ্ছে গ্যাস ফি আসলে $12, আমি ভুল বলছি। এই যে গ্যাস ফি হচ্ছে $1.31, এটা কিন্তু ধরেন যে আমরা 31 সেন্ট লাগবে আর $1 ব্যাক পাবো আমরা, ঠিক আছে, এটা কনফার্ম করব, ঠিক আছে। তারপর একটু অপেক্ষা করেন, দেখবেন ওই ওই ফিটা আমাদের ব্যাক চলে আসবে। $1.31 ফি লাগছে, সেখান থেকে আমরা $1-ই ব্যাক পাবো ইনশাল্লাহ, এটা আপনারা দেখতে পাবেন। একটু অপেক্ষা করি, আমি এটা কনফার্ম হোক। আচ্ছা, এটা কনফার্ম হয়েছে। দেন হচ্ছে আপনি যদি এখানে ট্রানজ্যাকশনটা দেখেন, আচ্ছা ওইটা যে ব্যাগ আসছে ওইটার নোটিফিকেশন আগে দিত, কিন্তু এখন দেখেন আমরা যে ট্রানজ্যাকশন করেছি এখানে 22 সেন্ট মাত্র আমাদের ফি কাটছে, ঠিক আছে, ওইটা আসলে দেখা যাচ্ছে না। এর আগে কিন্তু আমি যখন করছি ওইটা কিন্তু দেখতাম যে ব্যাগ দিত, ডাইরেক্ট পপ আপ আসতো, ঠিক আছে। আপনারা এখানে ট্রানজ্যাকশনে দেখলে দেখতে পারেন যে আপনাদের ফি কতটা গেছে, ঠিক আছে। তো 22 সেন্ট মাত্র ফি গেছে, তো এটা নিয়ে টেনশন করবেন না, শুধুমাত্র ইথিরিয়াম থাকলে 22 সেন্ট ফি দিয়ে আপনি এটা করতে পারবেন। তো ঠিক আছে, তো এখন যদি আমরা মেটামাস্কে যাই, মেটামাস্ক সম্ভবত এখানে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডে নাই, তো আমরা এখানে মেটামাস্কে যাব। মেটামাস্কে গেলে আমাদের নেটওয়ার্কটা সুইচ করবেন ইথিরিয়াম থেকে আমাদের জেটকেসিং ইথিরিয়ামে যাব। তো আমরা এখানে $10 ছিল, এখানে হচ্ছে $15 হয়ে গেছে। তো এইখান থেকে সরি, $5 ছিল, এখানে $15 হয়ে গেছে। এখন আপনাদের কাজ কি, এখন কাজটা হচ্ছে আপনাদের এই যে লিঙ্কটা রয়েছে এখানে আমাদের একটা এনএফটি মিন্ট, সরি একটা হচ্ছে আমাদের ডোমেন মিন্ট করতে হবে। তো ডোমেন মিন্ট করতে হবে, এখানে আমরা লিঙ্কে গেলাম, তো লিঙ্কে গিয়ে এটা আমরা কানেক্ট করব। এটা যে কানেক্ট অপশনে ক্লিক করবেন তাহলে আমাদের এখানে কানেক্ট হয়ে যাবে। নেক্সট নেক্সট কানেক্ট, তো আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আপনাদের একটা 5 সংখ্যার নাম সার্চ করতে হবে। আচ্ছা, আমি এখানে সার্চ করছি হচ্ছে টেসলা পাই, অবশ্যই $5-এর কিন্তু ওপরে আপনি এখন এটা ইথিরিয়াম কত কাটবে দেখেন, এখানে হচ্ছে এই যে 0.02। আমি একটু হিসাব ক্যালকুলেটার কম পারে, এই জন্য আমি সরাসরি লাইভেই ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে যদি ইথিরিয়ামটা এখানে ভ্যালু দেই, দেখেন $4.38 যাবে, ঠিক আছে। তো আপনি এখানে রেজিস্টার করবেন, তো রেজিস্টার করবেন, রেজিস্টারে ক্লিক করলাম, তো এটা অটোমেটিকলি আমাদের মেটামাস্ককে একটা চলে যাবে। তো এটা আমরা কনফার্ম, এই অপেক্ষা করেন, এখানে একটা ভুল হয়েছে, আমি এটা রিজেক্ট করে দিলাম। এইখানে আপনার হচ্ছে এই যে এটা করে দিবেন, ইউজ অ্যাজ এ প্রাইমারি নেম, এটা কিন্তু মাস্ট করে দিবেন, ঠিক আছে। একসাথে $2 দেবে, নাহলে এটা পরবর্তীতে করতে আবার আপনাকে $1 যাবে। তো এটা এখান থেকেও আমাদের ফিটা যদি আমরা এখানে যেটা যাবে ফিটা কিন্তু আমরা আবার ব্যাক পাবো। তো গ্যাস ফি কিন্তু এখানে $5.41 বলতেছে, এটা কিন্তু আমরা ব্যাক পাবো, ঠিক আছে। তো আমরা এটা এখান থেকে কিন্তু ব্যাক পাবো, আমরা কনফার্মে ক্লিক করলাম। তো দেখেন এটা আমাদের কনফার্মে ক্লিক করার পর এটা ট্রানজ্যাকশন কমপ্লিট হোক, তো সাকসেস হয়েছে। দেন হচ্ছে আমাদের একটা নোটিফিকেশন চলে এসেছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের ডোমেনটা বাই করা হয়ে গেছে, এখানে ডিটেলসে আপনি সব কিছু দেখতে পাবেন। আর এখানে দেখেন আমি বলছিলাম $5 ফি কাটছে, ওইটা আসলে $5 ফি কাটে নাই। তো ওইটা আসলে আপনারা মানে বিবেচনা করবেন কিভাবে এটা আমি দেখাই দিচ্ছি। আমরা যদি আবারও মেটামাস্কে যাই, এখানে চেইন লিস্ট ওআরজি, আবার যদি এখানে মেটামাস্কে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আমাদের টোটাল ভ্যালু কত ছিল, $8.36। আপনি এখন হিসাব করেন কত গেছে, সম্ভবত $60-এর মতো গেছে। তো আমাদের কিন্তু ওইখানে ফিটে যেটা যাওয়ার কথা সেটা কিন্তু আসলে ফি যায়নি, এই যে এখান থেকে ফিটা দেখা যাবে। এই যে দেখেন আমরা যে একটা ট্রানজেকশন করেছি এই যে 38 সরি এখানে 4.43 সেন্ট, এখানে দেখেন যে আমরা যেটা করছি সেটা হচ্ছে $2.46 কিন্তু ওদের ফি গেছে, ওখানে কিন্তু $4+ দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে এই কাজ করে রাখেন যাদের সামর্থ্য রয়েছে, এবং জেটকেসিং গিরাতে যারা কাজ করেছেন আমরা ভবিষ্যতে এখান থেকে এয়ারড্রপ পেতে পারি, এবং দেন হচ্ছে আমাদের ভালো একটা প্রফিট হতে পারে। তো বন্ধুরা, আরও যত নতুন আপডেট আসবে
ইনশাল্লাহ আমরা আমাদের টাকা ইনকাম ওয়াইটি চ্যানেলে এখানে পোস্ট করে দিব, কেননা আমরা এই সমস্ত কাজ রিলেটেড কাজ নিয়ে আমরা শুরু করে দিয়েছি আমাদের চ্যানেলে। গতকালকে একটা পোস্ট করেছিলাম আপনাদের ভোট এবং আপনাদের কথায় আমি অনেক ভালো লেগেছে। তো এভাবে পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আবারও নতুন কিছু করতে পারো এবং আপনাদের ইনকামটা আবারও ইনক্রিজ করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।